হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত স্টাডি বঙ্গতে। যেমনটা আমি বলেছিলাম যে হাইকোর্ট পরীক্ষার জন্য যে পরীক্ষাটা হতে চলেছে ডিইও এবং অন্যান্য এক্সামগুলো, তাতে কি রকমের কোয়েশ্চেন বা প্রশ্ন আসতে পারে সেটার উপর একটা ভিডিও বানাবো, তো সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও স্টার্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আগে বলে নিই। প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্রাকচারটা একটু আলোচনা তোমাদের সঙ্গে করে নিই, এবং এই স্ট্রাকচারটা ডেটা এন্ট্রি অপারেটরের ওপরে বেসড করা, ঠিক আছে? দেখো, ডেটা এন্ট্রি অপারেটরের যে এক্সামটা হবে, যেটা 14 তারিখ হওয়ার কথা, সেটা ফেজ 1 এক্সাম, অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা। তো প্রথম ধাপের পরীক্ষা বুঝতেই পারছো, তো প্রথম ধাপের পরীক্ষাতে কি কি থাকবে? কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ তুমি কম্পিউটার কতটা পারো তার উপরে বেস করে, মানে তোমাকে কম্পিউটার প্র্যাকটিক্যালি হয়তো করতে দেবে না, কিন্তু তার নলেজটা, যেটা যেই নলেজটুকু থাকলে তোমার কম্পিউটার চালাতে পারবে বা ইউজ করতে পারবে, সেই নলেজটার উপরে বেস করে হবে, মানে সেই সম্বন্ধে কিছু প্রশ্ন থাকবে। আর থাকবে কি সম্বন্ধে? জেনারেল নলেজ বা জিকে এর উপর বেসড করে। এই জিকে পোর্শনটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব, এবং সেই ট্রেন্ডটা যেটা আমি ফলো করেছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যেটা এসছে তার উপরে বেসড করে হাইকোর্ট রিলেটেড বা হাইকোর্টের সঙ্গে সম্পর্কিত যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, এবং আসার সম্ভাবনা খুবই প্রবল, কারণ এর গত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কিছু না কিছু ছিলই হাইকোর্ট সম্বন্ধে, তো সেইটার উপরেই আজকে ভিডিওটা, ঠিক আছে? এবং তোমরা যদি চাও যে বাকি যে সাবজেক্ট গুলো আছে, যেমন ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি গ্রামারের উপরে যেই বেস্ট করে যদি, বা কম্পিউটার প্রফিশিয়েন্সি, এগুলোর উপর বেস্ট করে যদি তোমরা চাও যে আমি একটা এরকম ম্যাটার বানিয়ে তোমাদের সেটার উপর একটা ভিডিও বানাই, তো সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, যেটা বলছিলাম, তো এই 4টে জিনিস থাকবে: কম্পিউটার প্রফিশিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটা জানা দরকার সেটা হচ্ছে, বলা হয়েছিল ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড টেস্ট হবে বা সিবিটি, কিন্তু যেহেতু তোমরা বুঝে গেছো অ্যাডমিট কার্ডে লেখা নেই যে কম্পিউটার বেসড টেস্ট হবে, তাই পরীক্ষাটা আমরা ওএমআর বেসড হিসেবেই ধরে নেব, অর্থাৎ তোমাকে গিয়ে ওএমআর এর ওপরই পরীক্ষার আনসার গুলো মার্ক করতে হবে। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 50টা কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস হবে 100 নম্বরের পরীক্ষায়, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকবে, এক একটা কোয়েশ্চেন ঠিক করলে তুমি 2 নম্বর করে পাবে। এবং তার সাথে সাথে এটা জেনে রাখো যে যদি তুমি ভুল করো বা নেগেটিভ করো, তোমার কিন্তু 1টা নাম্বার করে চলে যাবে, এবং এই পরীক্ষাটা হবে 1 ঘন্টার। এইখানে একটা জিনিস তোমার খুব ভালো করে জানা দরকার, সেটা হচ্ছে দা পাস মার্ক অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি 40 মার্ক। এই 40টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এই 40টা তোমার পেলেই তুমি সেকেন্ড ধাপে চলে যেতে পারবে। আমি কেন আবার বলছি, দেখো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার যে নম্বরটা, দা মার্কস অবটেইন ইন দা ফেজ 1 এক্সামিনেশন উড নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দা সাবসিকুয়েন্ট ফেজেস, ঠিক আছে? অর্থাৎ পরের যে ফেজ, অর্থাৎ ফেজ 2, ফেজ 3, মানে পরের ধাপের যে এক্সামগুলো আছে এই পোস্টের জন্য, সেই ধাপের সঙ্গে কিন্তু এই ফেজ 1 এর নম্বরটা যোগ হবে না। অর্থাৎ তোমার যদি পরবর্তীকালে লাস্টে যে র্যাঙ্ক বা মেরিট লিস্ট তৈরি হবে, সেটাতে কিন্তু এই ফেজ 1, ঠিক আছে, এই ফেজ 1 অথবা এই ফার্স্ট যে এক্সামটা যেটা 14 তারিখে হবে, তার নাম্বারটা কিন্তু যোগ হবে না। এবং ফেজ 2 যেতে গেলে তোমাকে শুধু 50 নম্বর পেলেই হবে, তাই এই 40টা নম্বর পাওয়ার ক্ষেত্রেই তোমাকে গুরুত্ব দিতে হবে। এবার তুমি যদি শিওর থাকো তুমি একটু বেশি অ্যাটেম্প্ট করতে পারো, কিন্তু আমি বলবো বেশি অ্যাটেম্প্ট করতে যেও না, কারণ নেগেটিভ কিন্তু 1 নম্বর করে, ঠিক আছে? তোমার একটু ভুলের জন্য তুমি বাদ চলে যেতে পারো,
এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট যেটা বলা দরকার সেটা হচ্ছে এর পরের যে ফেজগুলো সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে তুমি এক্সামটা, তুমি চাকরিটা পাবে কি না। দেখো, কারণ ফেজ টুতে যে কি ডিপ্রেশন টেস্ট অথবা তোমার যে টাইপিং টেস্ট হবে, মানে তুমি কত স্পিডে টাইপ করতে পারবে, সেটা 400 নম্বর, বুঝতে পারছো? প্রথমটা 100 নম্বর, এটা 400 নম্বরের পরীক্ষা, এবং সেটা পাস করলে তোমাকে ইন্টারভিউ বা ভাইবা বস্তিতে ডাকা হবে, এবং সেটাও কিন্তু 100 নম্বরের হবে। অর্থাৎ ফেজ টু ফেজ দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, বোঝা গেল? তো এই দুটো ফেজের জন্য তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ফেজ টু এর জন্য খুব এখন থেকেই প্র্যাকটিস করো, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবার আমরা আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেখানে চলে যাই। তো প্রথমেই যে প্রশ্নটা আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে উইচ ইজ দি ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া, এই প্রশ্নটা আসতেই পারে, যার আনসার হবে দি ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, সব থেকে পুরনো বা প্রাচীন হাইকোর্ট ভারতের কোনটা? তো আনসার হবে কলকাতা হাইকোর্ট। নেক্সট হলো কার পেটেন্টের মাধ্যমে তিনটে হাইকোর্ট, তিনটে যদি ছেড়ে দাও বলতে পারে যে কার পেটেন্টের দ্বারা কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, তো আনসার হবে কুইন ভিক্টোরিয়ার পেটেন্টের দ্বারা। ঠিক আছে, সেই পেটেন্টেরই ছবিটা এখানে দেওয়া রয়েছে। এবং এইখানে জিনিস বলে রাখি, আমি এখানে যা যা নিয়েছি বেশিরভাগ, অর্থাৎ তুমি বলতে পারো 95% তার সোর্স হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, তাই জেনুইন মানের ব্যাপার, অথেন্টিকেশনের কোনো অসুবিধা হবে না। এখানটায় সবকিছু একদম পুরো ঠিকঠাকই আছে, যেখানে যা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে এই 2 নম্বরের পয়েন্টটা দিয়ে, যে একসঙ্গে কতগুলো হাইকোর্টকে কুইন ভিক্টোরিয়া লেটার পেটেন্ট গ্রান্ট করেছিলেন, তো আনসার হবে 3টে হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো আছে, এটা থেকে প্রশ্ন আসতে পারে 3 নম্বরটা থেকে, যে কত সালে হাইকোর্ট আইন পাশ হয় এবং যেটার মাধ্যমে হাইকোর্টটা স্থাপিত হয়েছিল, তো আনসার হবে 1861 সালের হাইকোর্ট আইনের মাধ্যমে। ঠিক আছে, এবং কোথাকার কোথা থেকে সেই আইনটা, মানে কোথাকার আইনটা ইয়ে হয় পাশ হয়, তো আনসার হতে পারে ফোর্ট উইলিয়াম। এরপরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে, এই প্রশ্নটা বারবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, এটা অবশ্যই মাথায় রাখবে। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে, তো আনসার অবশ্যই তোমরা জানো আশা করছি, সেটা হচ্ছে বার্নিস পিকক। বার্নিস পিকক, আচ্ছা, ইনি হলেন প্রথম চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ ক্যালকাটা, এবং ইয়ারটা কত, ইয়ারটা হচ্ছে 1862, ফার্স্ট জুলাই। ঠিক আছে, এরপর কিছু প্রশ্ন আমি যেটা হাইকোর্ট থেকে, হাইকোর্টের ওয়েবসাইট থেকেই পেয়েছি, সেগুলো একটু বলি। সেটা হলো, একটা মিনিট, একটু ব্রাইটনেস টা বাড়িয়ে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সেটা হলো যে প্রথম কোন ভারতীয় কলকাতা হাইকোর্টের জাজ হিসেবে নিযুক্ত হন, তো আনসার হবে বিচারক শম্ভুনাথ পণ্ডিত, এবং সালটা মনে রাখো 2 ফেব্রুয়ারি 1861। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, টাও আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম অ্যাক্টিং চিফ জাস্টিস কে ছিলেন, মানে ভারতীয় প্রথম অ্যাক্টিং চিফ জাস্টিস কে ছিলেন, মানে বলতে পারো মানে পার্মানেন্ট নন, জাস্ট অ্যাক্টিং হিসেবে, মানে ওনাকে টেম্পোরারি রাখা হয়েছিল, দেখে উনি কাজগুলো করতে পারেন অফিসে, তো এইটার আনসার হয়ে যাবে রমেশচন্দ্র মিত্তর। ঠিক আছে, এই ছবিটা কলকাতা হাইকোর্টে তোমরা মানে এই স্ট্যাচুটা দেখতেই পাবে, এবং এনার আসল ছবি এইটা।
তো ইনি, এনার স্ট্যাচুটা দেওয়া রয়েছে কলকাতা হাইকোর্টের মধ্যেই, প্রেমিসেস এর মধ্যেই, গেলে কোনোদিন অবশ্যই দেখতে পাবে। নেক্সট দেখা যাক, নেক্সট দেখো আছে যে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় পার্মানেন্ট চিফ জাস্টিস, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ভারতীয় প্রথম প্রধান বিচারক কে ছিলেন? তো আনসার হবে ফণী ভূষণ চক্রবর্তী। কি আনসার হবে? ফণী ভূষণ চক্রবর্তী। এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, সব থেকে বেশি সময় ধরে বিচারক কে ছিলেন, প্রধান বিচারক কে ছিলেন কলকাতা হাইকোর্টের? সেটার আনসার হচ্ছে শঙ্কর প্রসাদ মিত্র। এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, যেটা তোমাদের জানতে নিশ্চয় ইচ্ছা করছে যে এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারক কে, তো তিনি হচ্ছেন টিবি নায়ার রাধাকৃষ্ণন। ইনি হচ্ছে 31তম চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের, এবং ইনি বর্তমানে আছেন। এবং ইনি, এটা প্রশ্ন আসতে পারে যে উনি কার হাত থেকে দায়িত্ব নিয়েছিলেন বা শপথ গ্রহণ করেছিলেন, তো ওটা হবে কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে নিয়েছিলেন। আচ্ছা, উনি দায়িত্ব নিয়েছিলেন বিশ্বনাথ সমাদ্দারের হাত থেকে, যিনি সেই সময়কার অ্যাক্টিভ চিফ জাস্টিস, সরি, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন। এবং এই সূত্রে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাক যে আসতেই পারে যে রাধাকৃষ্ণনের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারক কে ছিলেন, অ্যাক্টিং না, প্রধান বিচারক এবং অবশ্যই পার্মানেন্ট। তো সেটা আনসার হবে দেবাশিস করগুপ্ত। তো এনার ছবিটা নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে, এবং এই যে ছবিটা, সেই ছবিটা কিসের একটু বলে দিই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা হচ্ছে যখন উনি, ওনাকে তেলেঙ্গানা থেকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল, তখনকার ছবি এই ছবিটা, ঠিক আছে? কারণ ইনি ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখা যাক আর কি প্রশ্ন আছে। তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারক আমরা পেয়ে গেলাম বর্তমান, তো তার সঙ্গে একটা প্রশ্ন উঠে আসতেই পারে যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের এখনকার নাম কি। তো সেটা জেনে রাখো, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারকের নাম হলো শরৎ অরবিন্দ বোবদে, যিনি হচ্ছেন আমাদের 47তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর ইনি কার জায়গায় এসেছিলেন? রঞ্জন গগৈয়ের জায়গায় এসেছিলেন, এবং ওনার কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন 2019-এর 18ই নভেম্বর, এবং ইনি 23শে এপ্রিল 2021 পর্যন্ত অফিসে থাকবেন, কারণ তারপরে ওনার 65 বছর বয়স হয়ে যাবে। তোমরা জানো যে 65 বছরের বেশি বয়স হয়ে গেলে তখন সিনিয়র বিচারক থাকতে পারেন না। এই প্রশ্নটাও আসতে পারে যে প্রধান বিচারকদের বয়স কত হয়, তো সেটা হচ্ছে 65, ঠিক আছে? এটাও মাথায় রেখে দাও। এটা হচ্ছে আমাদের বর্তমান যে প্রধান বিচারক ভারতীয় সুপ্রিম কোর্টের, ওনার ছবি জাস্টিস শরৎ অরবিন্দ বোবদে। এবং তার সঙ্গে এটাও দেখে নাও যে রঞ্জন গগৈ, যিনি আগে ছিলেন, এর আগে তিনি কিরকম দেখতে ছিলেন। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন ভারতীয় বলতে পারো? তো সেটা হবে হরিলাল জেকি সুন্দাস কানাইয়া। এই প্রশ্নটা অনেকবার এসেছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও মাথায় রেখো, ঠিক আছে? নিচে ওনার ছবি আছে, ইনি হচ্ছেন আমাদের ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হরিলাল জেকি সুন্দাস কানাইয়া। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার মনে হলো আসতে পারে, সেগুলোর উপরে একটু আমি ইনফরমেশন দিয়েছি। দেখো, প্রথম হচ্ছে যে কোনো হাইকোর্টের, ঠিক আছে, প্রথম মহিলা প্রধান বিচারকের নাম কি, অর্থাৎ সেটা রাজ্য হাইকোর্টের
প্রধান বিচারক যিনি প্রথম মহিলা হয়েছিলেন ওনার নাম কি? তো ওনার নাম হলো লীলা শেঠ, ঠিক আছে? এবং ইনি হিমাচল প্রদেশের হাইকোর্টে 5ই অগস্টে ছিলেন, এবং ইনি প্রথম হয়েছিলেন হচ্ছে দিল্লি হাইকোর্টের বিচারপতি। এখানে ওনার ছবি আছে। নেক্সট আমরা দেখি আর কিছু আছে। আচ্ছা, আমরা এক্ষুনি দেখলাম যে প্রথম মহিলা ভারতীয় যিনি বিচারক হয়েছিলেন। এবার আমরা যা ছবি দেখছি, ইনি হচ্ছেন জাস্টিস এম ফাতিমা বিবি, যিনি ছিলেন প্রথম মুসলিম মহিলা যাকে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক হিসেবে নেওয়া হয়েছিল। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন, তাহলে তুমি এটা তোমার আনসার হয়ে যাবে এম ফাতিমা বিবি, ঠিক আছে? কিন্তু যদি জিজ্ঞেস করে প্রথম প্রধান বিচারক হাইকোর্টের কে ছিলেন, তখন কিন্তু আনসার হবে লীলা শেঠ, ঠিক আছে? জিনিসটা গোলাবে না। নেক্সট আরো কিছু প্রশ্ন রেখেছি, দেখো। ইয়াংগেস্ট জাজ, ভারতের সব থেকে কনিষ্ঠতম বিচারক কে? মায়াঙ্ক প্রতাপ সিং, যিনি জয়পুর থেকে, জয়পুরের বাসিন্দা, ইনি সদ্য নিউজে ছিলেন, দেখতেই পাচ্ছ। আচ্ছা, নেক্সট দেখো, আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। বলছে, ডিসপাইট দ্য নেম অফ দ্য সিটি হ্যাভিং অফিসিয়ালি চেঞ্জ ফ্রম ক্যালকাটা টু কলকাতা ইন 2001, দ্য কোর্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন রিটেন দি ওল্ড নেম। অর্থাৎ 2001 সালে কলকাতার নাম ক্যালকাটা থেকে কলকাতা হওয়ার পরেও কোর্ট নিজের নামটা পুরোনোটাই রেখেছে, যার জন্য আমরা ক্যালকাটা হাইকোর্ট বলি, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট কিন্তু বলি না। তো এটা আসতে পারে যে ক্যালকাটার নাম কবে কলকাতা হয়ে গেছিল, তো আনসার হয়ে গেল 2001, ঠিক আছে? এবং এই যে যেই বিলের দ্বারা এই নামটা চেঞ্জ করার কথা হয়েছিল, সেই বিলটা হয়েছিল আচ্ছা, পরবর্তীকালে জুলাই বা 2016তে একটা বিলও পাস হয়েছিল, যেখানে ক্যাবিনেট দ্বারা বলা হয়েছিল যে নামটা হয়ে যাবে পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট, যদিও হাইকোর্টে কিন্তু ক্যালকাটা নামটা এখনো পর্যন্ত ইউজ করা হয়। যদিও এর যে অন্যান্য যে দুখানা হাইকোর্টের সঙ্গে স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে চেন্নাই আর মুম্বাই, যেটা আগে ছিল বম্বে আর মাদ্রাজ, সেটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে চেন্নাই আর মুম্বাই হয়ে গেছিল মাদ্রাজ আর বম্বে থেকে, কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এখনো পর্যন্ত সেই ক্যালকাটা হাইকোর্টেই আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, দেখো নেক্সট ইনফরমেশনটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট শুধুমাত্র কলকাতার যে বিচার ব্যবস্থা বিচার করে সেটা না, ওয়েস্ট বেঙ্গলে শুধু বিচার করে সেটা না, কলকাতা হাইকোর্ট কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ইউনিয়ন টেরিটরি যার নাম হলো আন্দামান আর নিকোবর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানকার বিচার ব্যবস্থাও কিন্তু কলকাতা হাইকোর্টই দেখে, যার জন্য এর একটা ডিভিশন বেঞ্চ পোর্ট ব্লেয়ারেতেও আছে, সেটা নিয়ে আমরা পরে ইনফরমেশন আছে নিচে দেখতে পাবে। আচ্ছা, সেই ইনফরমেশন আগে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের যে বিল্ডিংটা আছে যেটা 1872 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, এই প্রশ্নটা আসতে পারে যে কবে তৈরি হয়েছিল, তো ওটা আনসার হবে 1872 খ্রিস্টাব্দ, পুরো বিল্ডিংটা, ঠিক আছে? যেটা নিও গথিক স্টাইলে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওটা কোর্টটা তৈরি হওয়ার পরে পুরোপুরি কমপ্লিট হয়েছিল 10 বছর পরে, এবং এই ডিজাইনটা করেছিলেন কে? ওয়াল্টার গ্র্যানভিল, যিনি একজন আর্কিটেক্ট ছিলেন। এটা প্রশ্ন আসতেই পারে যে এটা আর্কিটেক্ট কে ছিলেন, তো ওটা ছিল হচ্ছে ওয়াল্টার গ্র্যানভিল, এবং এই মডেলটা তিনি কোটার থেকে ইন্সপায়ার হয়েছিলেন স্ট্যাডহাউস অর ক্লোথ হল বেলজিয়ামের ইপ্রেসে, সেখান থেকে এই মডেলটা, এই যে দেখতে পাচ্ছ, এই মডেলটা তিনি নিয়েছিলেন তৈরি করার জন্য, আর যেটার থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সেটার মডেলটা এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। অর্থাৎ
এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা ক্রিয়েট করা। যেমন দেখতে পাচ্ছ সিমিলারিটি কিন্তু অনেক কিছু আছে দুটোর মধ্যে, ঠিক আছে? আচ্ছা নেক্সট 17 নম্বর পয়েন্টটা তোমরা অ্যাভয়েড করতে পারো, যদি প্রশ্ন যদি আসে কোনোদিন যে হাইকোর্টের সিট, ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা হাইকোর্টের সিট কোনটা, তো সেটা আনসার হবে কলকাতা। এটা খুব একটা আসার সম্ভাবনা নেই, তাও ছিল বলে ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। তো নেক্সট বলেছে, অ্যাজ পার ক্যালকাটা হাইকোর্ট এক্সটেনশন অফ জুরিসডিকশন অ্যাক্ট 1953, দ্য ক্যালকাটা হাইকোর্ট জুরিসডিকশন ওয়াজ এক্সটেন্ড টু কভার, এটা দেখো, দোসরা মেয়ের 1950-এ কি হলো, ক্যালকাটা হাইকোর্ট এক্সটেনশন অফ জুরিসডিকশন বলে একটা আইন পাশ হলো, সরি ভুল বললাম, ক্যালকাটা হাইকোর্ট এক্সটেনশন অফ জুরিসডিকশন অ্যাক্ট বলে একটা আইন 1953 খ্রিস্টাব্দে পাশ হয়েছিল, এবং যার ফলে কি হলো, চাঁদের নগর, তখন চন্দননগর ছিল না কিন্তু, তখন চাঁদের নগর বলে একটা জায়গা ছিল যেটা আমরা এখন চন্দননগর হিসেবে জানি, তো চন্দননগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আছে এই দুটো জায়গার এটা মানে বিচার ব্যবস্থাটাও কলকাতা হাইকোর্টকে দেওয়া হলো, এবং সেটা এখনো পর্যন্ত আছে, 2nd মে 1950 হিসেবেও সেটা ছিল। আচ্ছা যেটা বলছিলাম ডিভিশন বেঞ্চের কথা বা সার্কিট বেঞ্চের কথা, তো এর যে পার্মানেন্ট সার্কিট বেঞ্চ সেটা কোথায় কোথায় আছে, পোর্ট ব্লেয়ারে আছে যেটা আন্দামান নিকোবরের ক্যাপিটাল বা রাজধানী, এছাড়া আছে জলপাইগুড়ি যেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশনের হেডকোয়ার্টার। তো এখানে জিনিস বলে রাখি, হাইকোর্টের এদিকে রিক্রুটমেন্ট হওয়ার পরে তাকে কিন্তু এইগুলো জায়গা তো পাঠাতে পারে, ঠিক আছে? ভয় পেও না, বেশিরভাগ চান্স হলে তোমার কলকাতাতেই থাকার, কিন্তু তোমাদের কিন্তু মাঝে সাঝে হয়তো ট্রান্সফার করে পোর্ট ব্লেয়ার বা জলপাইগুড়িতে পাঠাতেই পারে, এখানে কিন্তু না পাঠানোর কিছু নেই, তাই তৈরি থেকো। আচ্ছা নেক্সট যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হাইকোর্ট দ্বারা কতটা জাজ স্ট্রেংথের স্যাংশন করা আছে, মানে 72 খানা জাজ ক্যালকাটা হাইকোর্টের জন্য স্যাংশন করা আছে, তার মধ্যে থেকে 54 জন হচ্ছে পারমানেন্ট এবং 18 জন হচ্ছে অ্যাডিশনাল, অর্থাৎ তারা পারমানেন্ট নয়, তারা কন্ট্রাকচুয়ালে বলতে পারো বা টেম্পোরারি বলতে পারো। তো এখানে কয়েকজনের ছবি আছে, যেমন এর থেকে আমরা এনাকে চিনি, বুঝতেই পারছো উনি আমাদের বর্তমান যে প্রধান বিচারক কলকাতা হাইকোর্টে, উনি, বাকিরা ওনার সাথী বলতে পারো। নেক্সট, আচ্ছা এবার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম আমি প্রশ্ন আকারেই রেখেছি, এবং এটা পুরোপুরি বলতে গেলে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে করা। যেমন একটা প্রশ্ন এসেছিল লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে, যে কলকাতা হাইকোর্টের কাছাকাছি কি আছে, তো সেই কারণে আমি কি করেছি, আমি ম্যাপটা দিয়ে, গুগলের যে ম্যাপটা আছে তার থেকে ওর কাছাকাছি যা যা আছে সেগুলোর একটা স্ক্রিনশট নিয়ে এখানে রেখেছি। এখানে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আমি চেষ্টা করছি যতটা বোঝানো বুঝিয়ে দিতে। দেখো এই হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট, ঠিক আছে? এর কাছাকাছি কি কি আছে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এইটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, এটা হলো আমাদের নেতাজি ইন্দোর স্টেডিয়াম। আচ্ছা নেক্সট, এই হলো আমাদের দ্বিতীয় হুগলি সেতু, এই হলো প্রিন্সেপ ঘাট, এই হলো ফোর্ট উইলিয়াম, এই হলো ময়দান, এই হলো আমাদের জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। আচ্ছা এছাড়া আছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এখানে সবকটা দেখানো সম্ভব নয়, যতটা দেখানো সম্ভব আমি দেখিয়েছি। আচ্ছা নেক্সট হলো এটা বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে নবান্ন, এটাও আসতে পারে কোন হিসেবে, আর একটা প্রশ্ন যেটা নিচে আলোচনা করেছি সেটা হচ্ছে সেই প্রশ্নটা এসেছিল যে হাইকোর্টের ছাদ থেকে এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটা দেখা সম্ভব, তো সেই হিসেবে এরকম প্রশ্ন দিয়ে দিতেই পারে যে নবান্ন ধরো অপশনে রয়েছে যে কোনটা দেখা সম্ভব, ঠিক আছে? আমি সেগুলোর জন্য এগুলো সব
পয়েন্ট আউট করে রেখেছি যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জায়গা হিসেবে আছে। আচ্ছা, এছাড়া যেটা রয়েছে সেটা হলো এখানটায় বেশি জুম করা ছিল না, সেই জন্য এই জায়গাগুলো দেখাতে পারিনি বলে আমি এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে এখানে আমাদের জেনারেল পোস্ট অফিস এবং রাইটার্স বিল্ডিং আছে এই জায়গাটার মধ্যে, সেটাও কিন্তু হাইকোর্টের কাছাকাছি। তোমরা জানোই হয়তো যে হাইকোর্টের একদমই কাছাকাছি হচ্ছে আমাদের জিপিও বা জেনারেল পোস্ট অফিস এবং রাইটার্স বিল্ডিংও, তো এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। চলো নেক্সট দেখা যাক কি আছে। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম যে এই প্রশ্নটা এরকম এসেছিল যে হোয়াট ক্যান বি সিন ফ্রম দ্য টেরেস অফ হাইকোর্ট, ঠিক আছে, ছাদ থেকে কি কি দেখা যাচ্ছে। তো ছাদের একটা, ছাদ থেকে কি কি দেখা যাবে সেরকমই একটা ছবি আমি বের করার চেষ্টা করেছি। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে ইডেন গার্ডেন, আর এখানে এটা তো বুঝতেই পারছো এটা আমাদের নেতাজি স্টেডিয়াম, এবং তার সাথে এখানে হলো আমাদের দ্বিতীয় হুগলি সেতু। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু, দেখো আমি লিখেও দিয়েছি, নেতাজি স্টেডিয়াম দেখা যাচ্ছে, সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এইরকম কিছু প্রশ্ন আসেনি কিন্তু আসতে পারে, তাই আমি এইরকম দিয়েছি যে দ্য স্ট্যাচু অফ উইচ ফেমাস বেঙ্গল ফ্রিডম ফাইটার ক্যান বি সিন ইন দ্য প্রেমিসেস অফ ক্যালকাটা হাইকোর্ট, কোন বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীর স্ট্যাচুটা বা মূর্তিটা আমরা কলকাতা হাইকোর্টের প্রেমিসেসের মধ্যে দেখতে পাই। তো আনসারটা হবে, দেখো দেখতে পাচ্ছ, মাস্টার দ্য সূর্য সেন, এই যে মূর্তিটা রয়েছে, এবং এটা রয়েছে সেন্টেনারি বিল্ডিং এর কাছে, ঠিক আছে। এখানে দেখো দেখতে পাচ্ছি, এটা অন্য সাইড দিয়ে দেখাচ্ছি, সেন্টেনারি বিল্ডিং হচ্ছে এইটা, সেন্টেনারি বিল্ডিং তার কাছেই পড়ে একদম পুরো বলতে গেলে। আর এই যেটা দেখতে পাচ্ছি এটা পিছনে, এটা মেন বিল্ডিং। আনসার হলো মাস্টার দ্য সূর্য সেন। নেক্সট প্রশ্ন হলো ক্যালকাটা হাইকোর্ট বিল্ডিং ইজ অনার আন্ডার উইচ ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হাইকোর্টের যে বিল্ডিংটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের কোন দপ্তরের আন্ডারে তাকে সম্মানিত করা হয়েছে। তো আনসার হলো ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে কলকাতা হাইকোর্টের বিল্ডিংটাকে সম্মানিত করা হয়েছে। দেখো এই জিনিসটা দেওয়া হয়েছে, তো ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম হচ্ছে তোমার এটার আনসার। নেক্সট আর একটা দিতে পারে সেটা হিসেবে এটাও দিয়েছি, এটা নিয়ে অনেকে কনফিউশন হবে, কিছুক্ষণ আগে দেখো এটা দিয়েছিলাম একটা প্রশ্ন যে কোন বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামীর মূর্তি কলকাতা হাইকোর্টের মধ্যেই আছে, তখন সেটার উত্তর হচ্ছে মাস্টার সূর্য সেন। তো এটার সঙ্গে অনেকে এই প্রশ্নটা গুলিয়ে ফেলতে পারে, এবং সেটার আনসার হিসেবে এই যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুটা হচ্ছে ক্ষুদিরাম বসুর, ঠিক আছে, ক্ষুদিরাম বসুর এটা স্ট্যাচু। কিন্তু অনেকে এই এই স্ট্যাচুটা আছে বলে অনেকে ওইটার আনসার ক্ষুদিরাম বোস দিয়ে দিতে পারে, কিন্তু ওটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইকোর্টের বাইরে, এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইকোর্টের বাইরে। তোমার হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই তো আমি দেখতে পাচ্ছি হাইকোর্টের একটা বিল্ডিং, তাহলে পাশেই তো যখন তাহলে কী করে হবে, কিন্তু এই বিল্ডিংটা শেষ হচ্ছে আর এই যে ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচুটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার উপরে, তাই এটা হাইকোর্টের মধ্যে না, প্রিমিসেসের মধ্যে পড়ছে না। তবুও এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন আসতে পারে সেটা আমি দিয়েছি। সেই প্রশ্নটা হলো দ্য স্ট্যাচু অফ ক্ষুদিরাম বোস ইজ নিয়ার উইচ বিল্ডিং অফ ক্যালকাটা হাইকোর্ট, এই প্রশ্নটা আসতে পারে যে হাইকোর্টের কোন বিল্ডিংয়ের কাছে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু আছে। তো আনসার কী হবে, সেসকুইসেন্টরি বিল্ডিং, এই বিল্ডিংটার নাম সেসকুইসেন্টরি বিল্ডিং, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও আবার যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওর জন্য এতটুকুই, ধন্যবাদ।